যে কোনো বাঙালির পুজোতেই কিন্তু খিচুড়ি একটা খুব কমন রেসিপি, কিন্তু ভুনা খিচুড়িটা আমরা সচরাচর খেয়ে থাকি না। তো কিভাবে সঠিক পরিমাপ সহ এবং ঝরঝরে ভুনা খিচুড়ি বানানো যায়, চলুন আজকে সেই রেসিপিটাই দেখে নিই। তা ভুরি ফেস্টিভ্যালে সবাইকে আবার স্বাগত। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা যারা পুরনো এসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে তাতে 200 গ্রাম মতো মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, তো আঁচ মিডিয়াম থেকে হাইতে রেখে মুগ ডালটাকে আমি কন্টিনিউ নেড়ে ভালো করে ভাজতে হবে। কন্টিনিউ না নাড়লে কিন্তু ভালো মতো সমানভাবে মুগ ডালটা ভাজা হবে না। তো এখানে দেখুন আমি আঁচ বাড়িয়ে রেখে মুগ ডালটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, এবং যেই আমি দেখব মুগ ডালটার গায়ে একটা হালকা লালচে ভাব এসে গেছে, মানে কালারটা একটু ডার্ক হয়েছে, তখন আমি গ্যাসের আঁচ কমিয়ে দেব এবং বুঝে যাব যে আমার ভাজা হয়ে গেছে। এবং ভাজা হয়ে যাওয়ার পর যাতে করে সেটা আর ফার্দার ভাজা না হয়, তাই আমি এর মধ্যে এবার ঠান্ডা জল দিয়ে সাইডে রেখে দেবো। এরপর ওই একই কড়াই গরম করে আমি তাতে সামান্য একটু নুন দিলাম, এবং তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল আর খানিকটা ঘি। আপনারা পুরো ঘিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং তেল গরম হলে ফোড়নের জন্য আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা, আর আমি দিচ্ছি কয়েকটা লবঙ্গ, এলাচ ও দারচিনি ফোড়নের জন্য। তো এদের থেকে একটা হালকা গন্ধ আসতে আরম্ভ করলেই আমি প্রথমে কয়েকটা কাজু ভেঙে নিয়েছি, সেই কাজু এবং কিশমিশ কয়েকটা আমি ভেজে নেব, জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। এবং খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পুড়ে না যায়। এবং তারপরেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বা ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকে দিয়ে কিন্তু আমায় ভালো মতো ভেজে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য আঁচ লো থেকে মিডিয়ামে রেখে। এবং এরপর আমি কয়েকটা মটরশুঁটি ধুয়ে রেখেছিলাম, মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলবেন না কেন, সেটাও আমি দিয়ে দিলাম। এটাকে তেলে দেবেন না, তেলে দিলে কিন্তু এর মানে একটা পোড়া ভাব এসে যাবে এবং সেটা ভালো লাগবে না। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা ও 1/4 চা চামচের জিরে গুঁড়ো, এইটুকু মশলাই আমি দেবো। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এবং ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এরপর এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে বেশ ঘন্টাখানেক জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। চাল ও মুগ ডাল দুটোকেই আমি এখানে মিশিয়ে নেব, এবং 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চা চামচের সামান্য একটু কম হলুদ গুঁড়ো দিচ্ছি, কিন্তু তাও আপনারা হলুদ গুঁড়োটা কিন্তু বুঝেই দেবেন। চার পাঁচ মিনিট এটাকে লো টু মিডিয়াম আঁচে ভাজার পর দেখুন দেখতে কিন্তু এটা এরকম হয়েছে, এতটাই কালারফুল হয় দেখতে যে খুবই সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো এরপর আমি এখানে গরম জল 1 কাপ মতো গরম, যতটা চাল এবং ডাল দিয়েছেন ততটাই গরম জল আমি এখানে করছি। আর এরপর আমি গরম জলটা এটার মধ্যে দিয়ে দিলাম, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। আমি হাই ফ্লেমে করে রেখেছি এবং দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুটতে আরম্ভ করছে। ঝালের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। এবং এরপর আমি এতে দিচ্ছি 1/4 চা চামচের গরম মশলা গুঁড়ো, এটাকে আমাকে এবার সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি এটাকে ঢাকা দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা খোলার পর দেখুন জলটা খানিকটা কিন্তু টেনেছে। আর এরপর আমি স্বাদ মতো নুন দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো স্বাদ মতো নুন দেবেন। যেটা করতে হবে সেটা হলো জলটাকে পুরো শুকোতে হবে যাতে এটা ঝরঝরে হয়, তো ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা শোকাচ্ছে। মাঝে মধ্যে কিন্তু দেখেও নেবেন পোড়া যেন না লেগে যায়, এবং মাঝে মধ্যে ঢাকাটা খুলে কিন্তু নেড়েও দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পুরোটা জল শোকায়নি, তাই আমি এটাকে আরও খানিকক্ষণ সময়ের জন্য ঢাকা দিলাম যাতে পুরো জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এবং ঢাকা খোলার পর দেখুন খিচুড়িটা কিন্তু ভীষণই ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা চাল ডাল কিন্তু গায়ে গায়ে আটকে নেই, প্রত্যেকটা ভীষণ ঝরঝরে এবং ভীষণ সুন্দর হয়েছে। এই পরিমাপগুলো মেনে করলে আপনারাও কিন্তু বাড়িতে খুবই সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি বানাতে পারেন। এবং এরপর যেহেতু ভুনা খিচুড়ি একটু মিষ্টি ভাব থাকে, তাই জন্য আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা চিনির দানা। ভুনা খিচুড়িটা আসলে হলো পোলাও আর খিচুড়ির মাঝামাঝি একটা জিনিস, এটাকে খিচুড়ি বলা হয় ঠিকই কিন্তু জিনিসটা হয় পোলাও এর মতো। ভুনা খিচুড়ি কিন্তু রেডি, এটাকে আপনারা যে কোনো ভেজ ডিশের সাথেও যেরকম ভালো লাগবে আলুর দমের সাথে খেতে, সেরকম নন ভেজের সাথেও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে।
রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। আর এটা শীতকালের এবং সারা বছরেরই একটা ভীষণ উপযোগী রেসিপি। এবং এরপর যেটা সব বাঙালি রান্নাতে করা হয় একটা অন্যরকম গন্ধ আনার জন্য, আমি এখানে কিছুটা পরিমাণ গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবং এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আমরা সার্ভ করছি ততক্ষণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।